জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকে এই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেব। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ সাংবিধানিকভাবে আগামী 23 এপ্রিল তারিখে সমাপ্ত হবে, ফলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। সেই বিধান অনুসরণ করে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল প্রজ্ঞাপন দিয়ে জারি করেছিলাম। প্রজ্ঞাপিত তফসিল অনুযায়ী গতকাল 12 ফেব্রুয়ারি তারিখ ছিল নমিনেশন দাখিলের। মনোনয়নপত্র দুটো মনোনয়নপত্র দাখিল হয়েছে একই ব্যক্তির নামে। যার নামে দাখিল করা হয়েছে, তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারী। প্রজ্ঞাপনের শিডিউল অনুযায়ী আজকের দিনটি ছিল মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত ছিল। আমরা মনোনয়নপত্র বাছাই করেছি এবং বাছাইয়ের সময় যারা নতুন রাষ্ট্রপতির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সাংসদের পক্ষ থেকে সাংসদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা বাছাই করেছি, যারা পরীক্ষা নিরীক্ষা করছেন তারা সকলে বাছাই করে একটি মনোনয়নপত্র সম্পূর্ণভাবে বৈধ পাওয়া গেছে এবং যে সমস্ত আবশ্যকতা রয়েছে সবই পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়। রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রজ্ঞাপন অনুযায়ী আমরা একটি মনোনয়নপত্র, আমি নির্বাচন কর্তা হিসেবে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কর্তা হিসাবে গ্রহণ করেছি। আরেকটি মনোনয়নপত্র গ্রহণের কোনো আবশ্যকতা সে কারণে ছিল না। আমি এখন ঘোষণাটির টেক্সট একটু পড়ে শোনাতে চাচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ 12 ফেব্রুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা থেকে অপরাহ্ন 4 ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে দাখিলকৃত মনোনয়নপত্র পরীক্ষার পর মাত্র একজনের মনোনয়নপত্র বৈধ থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সনের 27 নং আইন এর ধারা 7 অনুসারে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন পিতা মরহুম শরফুদ্দিন আনসারীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকে এই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেব।